2009 তোমাদের ক নাম্বারে এসেছিল মুয়াজ্জুলের জন্ম তারিখ 24/6/1987 এখানে আমাদের বলা হয়েছে যে n কম্বিনেশন অফ 2 ইকুয়াল 3 পারমিউটেশন 1 হলে n এর মান নির্ণয় করো এখানে লক্ষ্য করো তাহলে আমরা এখানে শুরু করতে যাচ্ছি n কম্বিনেশন অফ 2 সমান 3 পারমিউটেশন অফ 1 আচ্ছা আমরা এখানে যদি ncr এই সূত্রে ফেলি তাহলে আমরা এখান থেকে জানি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এবং আমরা এটা সমান সমান জানি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এখন যদি আমরা n এর জায়গায় n থাকবে যেহেতু n এর কোনো মান দেওয়া নাই n এর মানটা নির্ণয় করতে হবে r এর জায়গায় দেওয়া আছে 2 তাহলে এখানে আমরা r এর জায়গায় লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এবং এখানে তো মান দেওয়াই আছে দোনোটার তাহলে আমরা সেখানে লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এখন যদি আমরা মান বসাই আচ্ছা এবার আমরা লক্ষ্য করো n ফ্যাক্টোরিয়াল সমান n ইনটু n মাইনাস 1 যেহেতু ফ্যাক্টোরিয়ালে কি হয় এখানে যদি 4 থাকে 4 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে আমরা কি লিখি 4 3 2 1 মানে এক করে করে কমতে থাকে তাহলে এখানেও যদি এটা হয় তাহলে এটা এক করে করে কমতে থাকবে এখানে লিখতে পারি n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল তারপর আবার এটা দেখো 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল নিচেরটা নিচের মতো রেখে দিলাম এইবার এটা কাটাকাটি যাবে আর এখানে আছে 3 আর 2 ফ্যাক্টোরিয়াল তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে n ইনটু n মাইনাস 1 ইকুয়াল 2 2 এখান থেকে কাটা যাচ্ছে তাহলে এখানে থাকতেছে আমাদের 3 2 গুণা 6 6 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান আচ্ছা ডিটেল করে লিখি 3 2 1 তাহলে এখানে আমরা পাচ্ছি n স্কয়ার মাইনাস n মাইনাস 6 ইকুয়াল 0 তাহলে মাইনাস 3 দুগুণ 6 প্লাস টুয়াইস এন মাইনাস 6 ইকুয়াল 0 বা এন ইন্টু এন মাইনাস 3 প্লাস 2 এন মাইনাস 3 তাহলে এখানে এন এর আমরা দেখা গেল যে দুইটা মান পাচ্ছি একটা হচ্ছে এন প্লাস 2 আর একটা হচ্ছে এন মাইনাস 2 এন মাইনাস 3 তাহলে এখানে হয় এন ইকুয়াল এন মাইনাস 3 ইকুয়াল 0 অথবা এন প্লাস 2 ইকুয়াল 0 তাহলে এখানে আমরা এন এর মান পেলাম একটা 3 আর এখানে এন ইকুয়াল টু মাইনাস 2 যেটা এন কখনোই মাইনাস 2 হবে না মাইনাস এখানে ঋণাত্মক চিহ্ন কখনো গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এন এর মান পেলাম 3 আচ্ছা তোমাদের এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এখানে n ফ্যাক্টোরিয়াল সমান সমান n n মাইনাস 2 n মাইনাস 1 n মাইনাস 2 এখানে লক্ষ্য করো আমি n মাইনাস 2 পর্যন্ত রেখেছি এটার সাথে এটা কাটাকাটি যাওয়ার জন্য এখানে আমি যদি চাইতাম n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 এমন করতে করতে এটা বাড়তেই থাকবে এটার জন্য আমি n মাইনাস 2 পর্যন্ত রেখেছি যেন এটার সাথে এটা হরের সাথে লব কাটাকাটি হয় তাহলে আমাদের ইকুয়েশনটা করতে সুবিধাজনক হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই প্রশ্নটা দেখো মুয়াজ্জুলের জন্ম তারিখ 24/6/1987 এখানে বলা হয়েছে যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে জন্ম তারিখে ব্যবহৃত অঙ্কগুলো দ্বারা আট অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় এখানে দেখো আমাদের জন্ম তারিখের অঙ্কগুলো ছিল 2, 4, 0, 6, 1, 9, 8 এবং 7 তো এখানে লক্ষ্য করো এখানে মোট কয়টা অঙ্ক রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোট আটটি অঙ্ক রয়েছে তাহলে দেখো আটটি অঙ্ক দ্বারা গঠিত আট অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি হবে কি হতে পারে আমরা সেটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল এবার দেখো এখন যদি আমরা প্রথমে 0 রেখে
শূন্যটাকে যদি প্রথমে রেখে অঙ্ক গঠন করতে যাই তাহলে আমাদের অঙ্কগুলো কিন্তু সাত অঙ্ক বিশিষ্ট হয়ে যায়। এই যে দেখো 0, 6, 1, 9, 8, 7 এটা যতটুকু অর্থ বহন করে, এখানে যদি আমরা শূন্যটাকে আগে রাখি তাহলে মূলত এটা সাত অঙ্ক বিশিষ্ট হয়ে যায়, এটাকে গণ্য করা হয় না। তাহলে দেখো এখানে আট অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা থেকে আমরা যদি এই সাত, তখন এটাকে এভাবে সাজানো যায়। আচ্ছা, এখানে লক্ষ্য করো আমরা লিখেছি জন্ম তারিখে ব্যবহৃত অঙ্কগুলো হলো, জন্ম তারিখে ব্যবহৃত অঙ্কগুলো হলো, সব অঙ্কগুলো লিখলাম। এখানে দেখা গেছে যে আটটি অঙ্ক রয়েছে, তাহলে আটটি অঙ্ক দ্বারা গঠিত আট অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই প্রকারে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল দিয়ে। কিন্তু প্রথমে জিরো রেখা অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাগুলো সাত অঙ্ক বিশিষ্ট হয়ে যায়। প্রথমে যদি জিরো রাখি তাহলে কিন্তু অঙ্কগুলো তোমার সাত অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে, এই অঙ্কগুলো সাত অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়, কেননা আমাদেরকে এখানে চেয়েছে যে আটটি অঙ্ক, আট অঙ্কের কতগুলো, এখানে প্রথমে বলা হয়েছে আট অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। তাহলে আমরা এই আট অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা থেকে এখন দেখো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সাত অঙ্ক বিশিষ্ট গঠিত সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7। এখন দেখো তাহলে যদি ওই আট অঙ্ক দ্বারা অর্থপূর্ণ সংখ্যা যেহেতু গঠন করা যায় জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এগুলো কি, এগুলো কিন্তু অর্থপূর্ণ নয়। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি সাত অঙ্ক বিশিষ্ট হয়ে যায় যা অর্থপূর্ণ নয়, অর্থপূর্ণ নয়। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি আট অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা। তাহলে অর্থপূর্ণ সংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই ফ্যাক্টোরিয়াল 8 থেকে ফ্যাক্টোরিয়াল 7 যদি বাদ দেই, মানে যেগুলো অর্থ নাই, অর্থপূর্ণ নয় ওই সংখ্যা যদি বাদ দেয়, তাহলে আমাদের অর্থপূর্ণ সংখ্যাটা বেরিয়ে আসবে। তোমরা এটা ক্যালকুলেটারের সাহায্যে বের করে ফেলবো, ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস ফ্যাক্টোরিয়াল 7 থেকে এটা বিয়োগ করলে আমাদের পাওয়া যাচ্ছে 35280 অ্যানসার। এটার মান ছিল তোমাদের 4। তাহলে আমরা অর্থপূর্ণ সংখ্যা পেলাম 35280। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। আমাদের প্রশ্ন ছিল উদ্দীপকের শব্দটি হতে, উদ্দীপকের শব্দটি ছিল কি, মুয়াজুল। শব্দটি হতে প্রত্যেকবার চারটি অক্ষর নিয়ে গঠিত সমবায় সংখ্যা নির্ণয় করো। এখানে আমাদের দেখো মুয়াজুলে এম ইউ এ জেড ইউ এন 1, 2, 3, 4, 5, 6 এখানে ছয়টা সংখ্যা রয়েছে। তার মধ্যে তোমাদের দেখো ইউ রয়েছে, স্বরবর্ণ রয়েছে দুইটি বা দুইবার। তাহলে আমরা ইউ পেজ, ইউ সংখ্যা হচ্ছে দুইবার, তাহলে ইউ বাদ দিলে 1, 2, 3, 4 ইউ বাদ দিলে আমাদের রয়েছে চারটা। আচ্ছা, বাকি রয়েছে, এটা জাস্ট বুঝানোর জন্য বাকি রয়েছে, তাহলে আমাদের চারটা শব্দ, না চারটা বর্ণ, 1, 2, 3, 4 চারটা বর্ণ। আর দুইটা ইউকে যদি একক ধরি, আচ্ছা এটাকে ইউকে যদি একক ধরি, তাহলে এখানে আমরা লিখতে পারবো 4 + 1 = 5, মানে পাঁচটা বর্ণ আমরা লিখতে পারি। আচ্ছা, এখন দেখো আমাদেরকে প্রশ্ন বলেছে যে প্রত্যেকবার চারটি অক্ষর নিয়ে গঠিত সমবায় সংখ্যা নির্ণয় করো। তাহলে চারটি অক্ষর যদি নিতে হয়, আমাদের পাঁচটা থেকে চারটা নিলে আমাদের সমাবেশ হবে, সমাবেশ মানে হচ্ছে কম্বিনেশন 5, কম্বিনেশন 4। তাহলে আমাদের প্রথমে এটার মানটা বের করতে হবে। তারপর এখানে তোমরা লক্ষ্য করো এখানের মধ্যে ইউ রয়েছে একই বা অভিন্ন, তাহলে এখানে আমরা দুইটা পেলাম অভিন্ন বর্ণ, একই বর্ণ পেয়েছি দুইটা, এবং দুইটা পেয়েছি ভিন্ন বর্ণ। তাহলে দুটা ভিন্ন বর্ণের জন্য আমরা এখানে লিখতে পারি 2, দুটো অভিন্ন বর্ণের জন্য লিখতে পারে যে 2 কম্বিনেশন অফ 2 ইন্টু
আর এখানে যেহেতু তোমাদের প্রশ্নে বলা হয়েছে চারটি অক্ষর নিয়ে গঠিত স্বভাবের সংখ্যা, তাহলে এখানে দুইটা ভিন্ন বর্ণের জন্য আমরা লিখতে পারি 4C2। এখান থেকে আমরা মোট স্বভাবের সংখ্যাটা বের করব। তাহলে অঙ্কটা শুরু করা যাক। আচ্ছা, আমরা শুরুতেই লিখলাম যে মুয়াজুল শব্দটি মোট 6টি অক্ষর রয়েছে, যার মধ্যে ইউ আছে 2টি, 1 2। তাহলে আমরা এখানের মধ্যে 1 2 3 4 চারটা অক্ষর পেয়েছি, আর সাথে ইউটাকে যদি একক ধরি, যেহেতু এটা একই, তাহলে আমরা এখানে পেয়েছি 4 আর 1 5। মানে এখানে আমরা লিখতে পারি যে সুতরাং শব্দটিতে মোট 5টি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে। এটার সাথে তো আমরা একমত, যেহেতু দুইটা আছে অভিন্ন, তার মানে এখানে ধরতে এটাকে যদি এক ধরি তাহলে 1 2 3 4 5, 5টি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে। এখানে আবার প্রশ্ন জানতে চাওয়া হয়েছে প্রত্যেকবার চারটি অক্ষর নিয়ে গঠিত সমবায় সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি যে প্রত্যেকবার চারটি অক্ষর বাছাই করার উপায়। আচ্ছা, এখন উপায় সমূহের মধ্যে প্রথম উপায়টা হলো চারটি অক্ষরই আমাদের ভিন্ন থাকতে হবে, অর্থাৎ এখানে যেহেতু পাঁচটা আছে, পাঁচটা ভিন্ন ভিন্ন অক্ষর আমরা বের করেছি, পাঁচটার মধ্যে চারটা অক্ষর ভিন্ন হতে হবে। এখন এটার তোমরা ক্যালকুলেটারও বের করে ফেলতে পারো, অথবা এই সূত্রে, এটা হচ্ছে বেসিক সূত্র, আমি এভাবে বের করছি। আচ্ছা, এটা পুরোটা না লিখে এটা লিখি, আর এখানে তো 1 থাকছে, তাহলে এখানে আমরা পেলাম 5। আচ্ছা, এখানে যেহেতু বলেছে প্রত্যেকবার চারটি অক্ষর বাছাই করতে বলেছে, তাহলে এখন চারটা অক্ষরই ভিন্ন, এটা আমরা একটা নিয়ম, চারটা অক্ষর ভিন্ন এটা বলেছে। এখন দেখো এখানে দুইটা অক্ষর যেহেতু দুইটি অভিন্ন, তাহলে চারের মধ্যে এখানে আমাদের বলতে হবে, যেহেতু চারটা অক্ষর বলা হয়েছে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে দুটি অভিন্ন ও দুইটি ভিন্ন। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে দুটো অভিন্ন না হয় দুটো অভিন্ন ইউ পেলাম, কিন্তু দুইটা ভিন্ন কোত্থেকে পেলাম? এখানে তো বলতে গেলে তোমাদের পাঁচটা ভিন্ন রয়েছে। আচ্ছা, তোমরা এখানে চিন্তা করো, যদি এখানে তো বলেই দেওয়া হয়েছে যে প্রতিবার চারটি অক্ষর নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা, তো চারটি অক্ষরের মধ্যে দুইটা ভিন্ন আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে সেখান থেকে 4 থেকে 2 গেলে আমাদের ভিন্ন আসছে কয়টি? 2টি ভিন্ন আসছে। এক্ষেত্রে সমাবেশ সংখ্যা দুইটা ভিন্নর ক্ষেত্রে দেখতে পারি এটা, এবং অভিন্ন যেহেতু এখানে বলা হয়েছে 4টি সংখ্যা, এখানে আমরা এটা লিখতে পারি 4C2। আচ্ছা, এখানে দেখো আমাদের এটা যদি মিলে যায় তাহলে এটা হয় 1, আর এখানে দেখো n r into n minus r, 4 3 2। এখানে দেখো আমি 2 ফ্যাক্টোরিয়াল দিচ্ছি, এখানে তোমরা চাইলে 2 1 দিতে পারো, এখানে মিলে যাওয়ার জন্য দিয়েছি। তাহলে এখানে দেখো 2 2 2 ফ্যাক্টোরিয়াল কাটা আছে, এবং কি হচ্ছে 2 2 4, তার মানে 3 2 6। তাহলে আমাদের নির্ণয় উত্তর হচ্ছে, এখানে পেলাম হচ্ছে 6, আর এখানে পেয়েছি 5। তাহলে আমাদের মোট সমাবেশ সংখ্যা হলো 5 যোগ 6। আচ্ছা, এখানে লিখি, সুতরাং আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো।